বিজেপি যোগদান মেলা শুরু করেছে, তার নমুনা আজকে সবাই দেখতে পেয়েছে। আপনি যে বলছিলেন যে মমতা ব্যানার্জির এখান থেকে শেষের জায়গাটা কিভাবে বলছিলেন, প্রায় মাজা ভেঙে দিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝিয়ে দিয়েছেন। এত হিংসা মারপিট সত্ত্বেও আমরা 40% বেশি ভোট পেয়েছি, 18টা জিতেছি, 22টা সেকেন্ড পজিশনে আছি, টিএমসি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছি। আর এইটাকে ভয় পেয়ে তার মন্ত্রী নেতারা উল্টো পাল্টা করতে আরম্ভ করছেন, মমতা ব্যানার্জিও ব্রেক ফেল হয়ে গেছে। এই জয় শ্রীরাম নিয়ে যে কোলাহল শুরু হয়েছে এই বিষয়ে কি বলবেন? জয় শ্রীরাম নিয়ে কারো কোনো সমস্যা নেই, কেবল মমতা ব্যানার্জির আছে। রামকে নিয়ে সমস্যা হলে রাম তার সমাধান করবে, আমাদের চিন্তা করতে হবে। আজকে তো জিয়াগঞ্জ প্রাক্তন পুর প্রধান শঙ্কর মণ্ডল আপনাদের দলে এসেছেন, পুরবোর্ড নিয়ে কি বলবেন আপনি এই বিষয় নিয়ে? পুরবোর্ড যদি নির্বাচন হবে সেদিন আবার নির্বাচনে জিতবো, পুরবোর্ড করবো। মুর্শিদাবাদ নিয়ে কি ভাবনা চিন্তা করবেন? মুর্শিদাবাদ এবারে নির্বাচনে বুঝিয়ে দিয়েছে তারাও বিজেপিতে যেতে চায়, সংখ্যালঘু ভোটার এখানে মেজরিটি, পশ্চিমবাংলার সংখ্যালঘুরা ভাবতে আরম্ভ করেছেন বিজেপি নিয়ে, কিন্তু ভোট দেননি, কিছু জায়গায় সামান্য ভোট আমাদের দিয়েছেন। আমার মানে সারা ভারতবর্ষের সংখ্যালঘু এরকম বিজেপির উন্নয়ন দেখেছেন এবং তারা বিজেপির সঙ্গে এসছেন, বাংলায় তাই হবে। কারণ এই 72 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে এবং সংখ্যালঘুদেরকে পিছিয়ে রাখা হয়েছে, গরিব করে রাখা হয়েছে, সেটা বিজেপির দ্বারাই সম্ভব। উন্নয়ন সবকা সাথ সবকা বিকাশ তখন থাকবে। বাংলা থেকে 2টি প্রতিমন্ত্রী পেয়েছি আমরা, এটা কি প্রত্যাশিত, কি মনে করেন? আরও পাবেন, আশা রাখুন।